আলিবাজার কে নিচ্ছেন দায়িত্বটা? আচ্ছা, আর কেউ বলেন, আর কে নেবেন? একটু লেট হলেও আপনারা ভিডিওর রেকর্ড, আগের গুলা রেকর্ড পাওয়া যাবেন ভাই, সমস্যা নাই। আর হ্যালো কেউ আপু, নাই করার মতো? আপু জি জি ভাইয়া, আমি করতে পারবো, কিন্তু আমি মানে 3-4টা ক্লাস পর থেকে পারবো, এখন থেকে না। আচ্ছা ভাইয়া, সমস্যা নাই, কিন্তু এখন 3-4টা ক্লাস তো আলিফ ভাইয়া করবে। দেখা গেছে আলিফ ভাইয়ার কোনো প্রবলেম হলো, আল্লাহ না করুক, আর তখন যদি আলিফ ভাই না আসে তখন তো কারো করতে হবে, তখন কে করবে? আমি আমার একটু সমস্যা হতে 2-3 দিন একটু প্রবলেম, তারপর থেকে আমি রেকর্ড করতে পারবো। আচ্ছা আমার তাইলে, ক্যাম্পটিশিয়া আছে, কিন্তু ক্যাম্পটিশিয়া তো হেডফোন দিয়ে রাখলে ওই ওই সাপোর্টটা পায় আর না। একটা আছে ভাইয়া, এই যে ফাস্ট স্টোন ক্যাপচার, আপনি যদি এটা ডাউনলোড করে নেন এটা ইজিলি করতে পারবেন। আচ্ছা সমস্যা নেই, আলিফ ভাইয়া তো আছে, আলিফ ভাইয়া করুক আপাতত, তারপরে এটা দেখা যাবে কি হয়। আলিফ ভাই বলুন, আমি দেখতেছি এটা আরেকটা ফার্স্ট স্টোন ক্যাপচারটা কিভাবে করা যায়। ওকে ভাই, আচ্ছা 26 জন চলে আসছে, রোল করতে করে ফেলাই। শেয়ার হয়েছে? জি জি, আচ্ছা প্রিন্স ভাইয়া আছেন তো, নয়ন চন্দ্র বর্মন ভাই আছে? হ্যাঁ জি আছি আপু, আছি আপু। কে, নয়ন ভাই আছেন? প্রিন্স আছি, প্রিন্স। আচ্ছা দুইজনই আছে। আনিস ফাতেমা আপু আছেন? ইয়েস আপু আছি। সালমা আক্তার প্রভা আপু আছে? জি জি আপু আছে। আপনি গতকালকে ছিলেন না? আপু আমি ছিলাম কালকে, লাস্টে আমি মানে বৃহস্পতিবার লাস্টে প্রেজেন্ট দেওয়া হয়েছে আমারটা, লাস্টে দেওয়া হয়েছিল, তাহলে তো জি। রেড কালার। আচ্ছা যাক, সাইয়েদ আল আমিন রাসেল ভাইয়া তো আছেন, আখতারুজ্জামান ইলিয়াস ভাই আছেন, জি জি আছি, এস এম খালেদ আম্বিয়া টপু ভাইয়া আছেন, টপু ভাই আছেন? নাই ভাই। নাহিয়ান সিদ্দিক ভাইয়া আছেন? হ্যাঁ আছি, আমি লাস্ট ক্লাসে ছিলাম আপু, আপনি রেড করে রেখেছেন, দেখছিলাম তখন, হয়তো বা তখন ছিলেন না প্রেজেন্টেশন রোল কলের সময়, আমি লিখে দিছিলাম পাস করতেছি না। ওকে, এমডি সানাউল রতন ভাই আছেন? জি আপু আছে। সায়েদা রোমানা ইসলাম আপু আছেন? জি আপু আছে। আয়েশা আক্তার আপু আছেন? আয়েশা আক্তার আপু? ইয়েস আপু আসি। ওকে, আব্দুর রহমান ফাহিম ভাই আছেন? জি আপু আছি। শামসুজ্জামান চৌধুরী ভাই আছেন? শামসুজ্জামান ভাইয়া আছেন আপনি? নাই মনে হচ্ছে। এমডি মেহেদি হাসান মিরাজ ভাই আছেন? জি আপু। আব্দুর রফ মিয়া আছেন ভাইয়া? আব্দুর রফ মিয়া ভাই আছেন? ভাইয়া নাই মনে হচ্ছে। জি আপু আছে, আছে। ও আছেন। এমডি ফারহান সাদাত ভাই আছেন? জি আপু আছি। মেহেদি হাসান ভাই আছেন? মেহেদি হাসান ভাই, জি জি আপু আছি। আপু আমি লাস্ট ক্লাসে ছিলাম, কিন্তু শেষের দিকে জয়েন করেছিলাম তো, তার জন্য বোধহয় প্রেজেন্টটা দেওয়া হয়নি। প্রেজেন্ট দেওয়া আছে ভাই। আচ্ছা ঠিক আছে। তারপরে সাবানুর আহমেদ মৌরি আপু আছেন? সাবানুর আহমেদ মৌরি আপু আছেন আপনি? আপু নাই, আপু একদিন ক্লাস করছে মাত্র। আপু আছি, আছেন? আপু
এমডি কামরুল আহসান ভাইয়া আছেন প্রেজেন্ট হ্যাঁ আপু আছি আমি আলিফ বিন ভাইয়া তো আছেন আরিফুল ইসলাম ভাইয়া আছেন এ এ এম আরিফুল ইসলাম ভাইয়া আপনি আছেন নাই মনে হয় ভাইয়া অল রেড কালার করে আছে নয়ন চন্দ্র দাস ভাইয়া আছেন জি আপু আছি মোহাম্মদ জিয়াউল হক ভাইয়া আছেন জি আছি আব্দুল লাতিক ভাইয়া আছেন জি আছি ইশারাফ হোসেন নয়ন ভাইয়া আছেন ইশারাফ হোসেন নয়ন ভাই নাই আর কেউ আছি প্রেজেন্ট দেই নাই আসসালামু আলাইকুম আপু আমি হচ্ছে রায়হানা আক্তার আমি লাস্ট সব দুটো ক্লাসে জয়েন করেছি কিন্তু লেটে আমি একটা জব করতেছি তো এই জন্য একটু লেট হয়ে গেছে কিন্তু দুইটা দিনই মনে হচ্ছে অ্যাবসেন্ট হয়ে গেছে নাম কি আপু রায়হানা আক্তার রায়হানা আক্তার দেখেন কই এই যে হচ্ছে 34 জি আপনি ক্লাস কি ফার্স্ট নাকি জি না আমি গত লাস্ট দুইটা ক্লাসে জয়েন করেছি অরিয়েন্টেশনে ছিলাম আমি কালকে বলেছিলাম লাস্টে 2:45 এ জয়েন করেছিলাম গতকালকে ও আচ্ছা ঠিক আছে আপু আর কেউ আর কেউ নাই আপু হাজিরা হাজিরা নে ক্ষেত্রে যদি মানে এই যে এক্সেলে ঘর ঘর করে প্রতি তারিখ ভিত্তিক আপনি অ্যাবসেন্ট বা প্রেজেন্ট এ বা পি লিখে হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা ই করা হবে ভাইয়া তাহলে আপনার আপনার জন্য একটু কষ্ট কম হবে আচ্ছা ভাইয়া আচ্ছা আমরা এখন ম্যানুয়াল যে ইমেল সিগনেচারটা আছে টেমপ্লেট ওটা আমরা করব তার জন্য আমাদের যেতে হবে drive.google.com এ তারপর ভাইয়া নিউ দেন গুগল ডক্স আচ্ছা এখন এখানে আসার পরে আমাদের টেমপ্লেট করার জন্য টেবিল লাগবে টেবিলের জন্য ইনসার্ট টেবিল এখন আমরা চাইলে এখানে চারটারও নিতে পারি দুইটাও নিতে পারি তো আমি দুইটাই নিলাম চারটা সেটা কি জন্য লাগবে সেটা আমি পরে বলে দিব না এখন হচ্ছে গিয়া আমরা আমাদের পিক আনব বা পিক আমরা তো যে কোনো পিক আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা দিতে পারি আমাদের নিজেদের বা অন্য আমাদের বিজনেস তো পিক আনার জন্য আমাদের হ্যাঁ হ্যাঁ আপু আপু কাইন্ডলি একটু ফার্স্ট থেকে দেখানো যাবে আমি মিস করে ফেলেছি একটু যে কিভাবে আসলো এটা আচ্ছা আপু দেখাচ্ছি মাত্র শুরু করছি আচ্ছা এক মিনিট আমি একটু ই করে নেই তাহলে স্ক্রিন রেকর্ডটা চালু করে নেই আপনার কথা মনে পড়ে গেল আচ্ছা স্ক্রিন রেকর্ড দিছি আচ্ছা আপু এটা এখন আমরা ফার্স্টে নিউ ট্যাবে যাব ঠিক আছে নিউ ট্যাবে যাবার পর আমরা ড্রাইভে যাব ডি আর আই এস এল আসছে drive.google.com এখানে যাব আমরা ঠিক আছে আপু
জি আপু ঠিক আছে দেন নিউতে আসব নিউতে আসার পরে যে গুগল ডক্স আমাদের গুগল ডক্স লাগবে গুগল ডক্স এ যাব দেন এখন আমাদের টেবিল টেবিল লাগবে টেবিলের জন্য ইনসার্টে যাব এখন আমরা এখানে চারটা র নিতে পারি দুটো নিতে পারি তো দুইটাই নিলাম এখন এখানে আমাদের পিক বসানো লাগবে আমরা আমাদের বিজনেসে বা আমরা নিজের পিক বসাতে পারবো পিক বসানোর জন্য ইনসার্টে যেতে হবে দেন এই যে ইমেজ ইমেজ এখান থেকে এখানে আপলোড ফ্রম কম্পিউটার আমরা চাইলে কম্পিউটার থেকে আপলোড করতে পারবো দেন সার্চ দা ওয়েব আমাদের যদি আচ্ছা দেখাচ্ছি এখন যদি আমরা গুগল থেকে ডাইরেক্ট কোনো পিক আনতে চাই তাহলে ওইটা আনতে পারবো এখান থেকে আই করা দেন এখানেও কিন্তু আমাদের যেই ওই সেম অপশনটা আছে ড্রাইভ আমরা যদি আমাদের গুগল ড্রাইভে কোনো পিক আপলোড করে রাখি তখন আমরা ড্রাইভ থেকে আনতে পারবো দেন হচ্ছে গিয়ে ফটোস আমরা ফটোসে যে কোনো পিক রাখলে ফটোস থেকে আনবো আর এখানে আছে ইউআরএল দেন আমরা যে আগেরবার যখন সেম ভাবে ইউআরএল আনছিলাম না যেমন ভাবে ওই সেম ভাবে ইউআরএলটাই না এখানে বসা দিতে হবে জাস্ট এখানে ইউআরএলটা বসাই দিলে আমাদের পিকটা চলে আসবে এখানে ইউআরএল অপশন আর ক্যামেরা তো আমরা ইনস্ট্যান্ট যদি পিক তুলতে যাই তাহলে ওই ইনস্ট্যান্ট ক্যামেরার জন্য তো আমরা এখন আপলোড করব কম্পিউটার থেকে তারপর হচ্ছে কি ডেস্কটপ আচ্ছা এখন এটা আমরা সাইজ করে নেব আর আমরা যখন পিকটা আমরা একদম এক সেম শেপে বা সাইজ করব তখন আমরা কেউ মধ্যখান থেকে ই আনবো না সবাই এই কর্নারের থেকে ধরবো তাহলে কর্নার থেকে চার কোণা একদম সমান হবে যদি এখান থেকে আনি তাহলে তো ছোট বড় বাই হয়ে গেল আচ্ছা এখন আমরা এই ঘরে আমাদের ইনফরমেশন গুলা লাগবো ফার্স্ট লিখবো আমাদের যে পার্সোনাল ইনফরমেশন গুলো আছে ওগুলা তো নাম নেম লিখবো ফার্স্টে আমার নাম তারপর লিখবো জব টাইটেল ডিজিটাল ডিজিটাল মার্কেটার তারপর আমরা আমাদের ফোন নাম্বারটা লিখবো তারপর আমরা আমাদের ফোন নাম্বারটা লিখবো 01990640 ঠিক তারপর হচ্ছে যে এখন যদি আমাদের কোনো ওয়েবসাইট থাকে তো আমরা ওয়েবটা দেবো ওয়েবসাইট সম্পূর্ণ না লিখলে হবে ওয়েব লিখলে হবে শুধু www.com এখন হচ্ছে কি আমরা মেইলটা দিব আমাদের মেইল ইমেইল gmail.com আচ্ছা এখন হচ্ছে গিয়া এখন ওয়েবের আগে যদি আমাদের কোনো কোম্পানি থাকে তাহলে আমরা এখানে ওয়েবের আগে কোনো কোম্পানি দিব দেন ওয়েবসাইটটা দিব যদি কোনো কোম্পানি না থাকে সেই ক্ষেত্রে তো এটা স্কিপ করব কোনো দরকার নাই এখন আমরা অ্যাড্রেসটা দিব মেইলে মেবি আপনার অ্যাসেট জায়গায় এ বসে গিয়েছে কোথায় ভাইয়া ইমেইল ইমেইলে ও আচ্ছা এই যে আবার কি হলো
আচ্ছা এখন আমাদের অ্যাড্রেস শরীয়তপুর এখন আমরা যে আইকনগুলো দিছিলাম তো এখানে তো আইকনের কোনো অপশন নাই বাট আমাদের আইকনগুলো আনতে হবে তো আমরা আইকনগুলো আনবো হচ্ছে গিয়ে এখানে আমরা সার্চ দিব সফট আইকন লিখে সার্চ দিব দেন এই ফার্স্ট যে লিংকটা আছে আমরা এই লিংকটা যাব দেন এখন এখান থেকে আমি আইকনগুলো আনবো তো ফেসবুকের একটা আমার আগে ছিল টুইটারের একটা দেই টুইটার আইকন আচ্ছা টুইটারের আইকন এখন আমরা এখানে আমরা কিন্তু যখন আগেরটা করছি তখন কিন্তু এখানে আমাদের দেওয়া ছিল কিছু পেইড দেওয়া ছিল আর একটা ফ্রি দেওয়া ছিল তো এখন এখানে আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে এখন চাইলে আমরা যে কোনো শেপের যে কোনো ডিজাইনে নিতে পারি তো সেটা নিজেদের পছন্দ মতন যে কোনো ইচ্ছা সেটা নিয়ে নিব আর এটা ডাউনলোড করব এইভাবে এখানে যা করা সেভ ইমেজ ডেস্কটপ সেভ এখন আমাদের যতগুলো আইকন লাগবে আমরা প্রত্যেকটা এইভাবে এখান থেকে ডাউনলোড করে নিব যে যার পছন্দ মতন এখন আমরা এখানে আনবো সেম যেভাবে পিকটা আনছি সেম ভাবে আইকন গুলো আনবো ডেস্কটপ ফেসবুক আচ্ছা তারপর আবার টুইটার এখন আমরা আরো অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারি আমরা দুটো অ্যাড করলাম তো এখন হচ্ছে গিয়ে আমরা এখানে এখন তো আমরা জাস্ট আইকনটা আনছি এখন কিন্তু এখানে কোনো লিংক নাই এখন আমরা এখানে লিংক অ্যাড করব যাতে এই আইকনগুলো ক্লিক করলে আমাদের ফেসবুকের ইসে নিয়ে যায় তো এর জন্য রাইট বাটন লাইটটা ছোট করে দেন আর ছোট করব হ্যাঁ আইটা ছোট করে এখন আচ্ছা ভাই করলাম আচ্ছা হ্যাঁ এটা ঠিক আছে দেন রাইট বাটন লিংক এখন আমরা এখানে ফেসবুকের ইউআরএলটা নিয়ে আসতে হবে কপি আচ্ছা ভাইয়া এখন এখানে আমাদের আইকন ফেসবুকের ইউআরএলটা সেট হয়ে গেছে আইকনে এখন যদি আমরা আইকনে ই করব তাহলে আমরা ফেসবুকে চলে যাবে এই ক্ষেত্রে এখন আমরা টুইটারও সেম ভাবে প্রসেস করতে পারি যেহেতু আমরা এখানে টুইটারের ইটা লগইন করা নাই তো আমরা এটা না দিলাম তো আপনারা ইচ্ছা মতন আপনাদের যেটা এগুলো দিয়ে নেবেন এখন হচ্ছে গিয়ে আমরা এটা ই করব বোল্ড করে দিব নামটা বোল্ড একটু বড় করে দিব টাইটেল গুলো 18 আচ্ছা তো বেশি বড় হয়ে যায় না 14 এখন যখন আমরা বানাবো তখন আমাদের ওয়েব লিংকটা আমরা একটু কালার করে দিব যাতে সহজে চোখে পড়ে হালকা সবুজ তারপর ইমেলের এটাও কালার করে দিব নাম্বারটা আমরা কালার করতে পারি যাতে সহজে চোখে পড়ে প্লাস সুন্দর লাগে আচ্ছা এখন আমরা ফন্ট আছে ফন্ট সাইজ তে চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলে এখানে অনেক ফন্ট দেওয়া আছে এটা দেই আচ্ছা এই করা লাগবে বলে গেছি আচ্ছা
এখন হচ্ছে ফন্ট সাইজটা আমরা দিয়ে দিতে পারবো, যে কোনো ফন্ট সাইজ আমরা যেমন ভাবে ইচ্ছা যা আচ্ছা দিয়ে দিলাম এই দুইটা থাকতে হয়। ইচ্ছা মতো নিজেরা অ্যাড করতে পারবো। এখন হচ্ছে এটা আমরা কপি করব, কপি দেন gmail.com settings loading হচ্ছে। আচ্ছা তারপরে যে আমার আগের অনেকগুলো এখানে ক্রিয়েট করা আছে আমরা ইচ্ছা মতো করে ক্রিয়েট করতে পারবো, তো আমি আর একটা ক্রিয়েট করি, নিউ দিয়ে ক্রিয়েট করি, ক্রিয়েট করে পেস্ট এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা এটা চেঞ্জ করে দিব যদি চাই বা এটা থাক এমন ভাবেই করা, দেন সেভ। এখন আমাদের ম্যানুয়ালি যে এটা টেমপ্লেট ইমেল সিগনেচার সেটা তৈরি হয়ে গেছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া আপুরা দিয়া পড়, ঠিক আছে। এখন এখানে এখানে আমরা আরো একটা কাজ করতে পারি, যে যে এই লাইনগুলা এগুলা সমান করে দিতে পারি বা এগুলা ইকুয়াল দিতে পারি। এটা কি করব জি ফ্ল্যাট আইকন থেকে তো আমরা নিতে পারি, সাবস্ক্রাইব করুন ফ্ল্যাট আইকন। হ্যাঁ 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 সেটাই, আমি নিলাম এখান থেকে। আচ্ছা আচ্ছা আপুদের মধ্যে একজন স্ক্রিন শেয়ার করে কাজটা করেন আপু। আমি ট্রাই করব আপু, অবশ্যই আপু। আলিফ ভাইয়া কি রেকর্ড করতে স্যার? জি রেকর্ড করছি। আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ নিউ ট্যাবে আপু দেন drive.google.com। drive.google.com
এই তো চলে আসছে এবার নিউতে তারপর ইনসার্টে যাব টেবিল এখন ছবি নিব চাইলে আপনি যে পাশ থেকে নিতে পারেন ডান দিকে দেখেন আপনার পিকের অপশন আছে গ্যালারির মতন যে এটা থাকে না আমাদের ওখান থেকে নিতে পারেন ফটোস আপু আমার কাছে পিক ডাউনলোড করা নাই তাইলে আর কি বলবো আপু যে কোনো একটা পিক নিয়ে এখন একটা ডাউনলোড করেন আপনি আচ্ছা এটা বাদ দেন এটা নিয়ে নেই আচ্ছা না একটু বড় হবে মেবি আপনি একটা ডাউনলোড করে নেন তো আচ্ছা আপনি করেন এটাই করে দেন আপনি ডাউনলোড করেন ডাউনলোড করবো ওকে তাহলে কিভাবে মানে সিলেক্ট করেন তাইলে সিলেক্ট করে ব্যাক বাটনে করেন হয়ে যাবে সিলেক্ট ডিলিট করে দেন ডিলিট দিয়ে দেন জি হ্যাঁ এবার আপনি নতুন ট্যাবে যান জি ওকে দিলাম এখানে প্রোফাইল পিকচার বা ইমেজ লেখা আছে আসবে এখান থেকে একটা পিক নেন ওকে সেভ ইমেজ এবার শুনুন এটা এখানে ই করেন না ই করেন না ডেস্কটপে দেন উপরে ডেস্কটপ ডেস্কটপে করেন এটা এই ডকুমেন্টস এর সাপোর্ট ডেস্কটপে যান ডেস্কটপ ডেস্কটপ উপরে যান ডেস্কটপ আইকন ডাউনলোডস এর না এই করেন ওই যে স্ক্রল ডাউন করেন উপরে উপরের দিকে নেন পাশে তীর চিহ্ন করতে নেন উপরে তীর চিহ্ন ক্লিক করুন উপরে তীর চিহ্ন উপরে তীর চিহ্ন আছে হ্যাঁ ওই যে ডেস্কটপ এবার সেভ দেন সেভ হ্যাঁ আচ্ছা এবার এই ট্যাব কাটা দেন এটা এবার পিক টানেন আপলোড ফ্রম কম্পিউটার দেন এখন আপনি সরাসরি ডেস্কটপে চলে যান এবার পিকটা নেন এবার পিকটি করে দেন ছোট করে দেন আচ্ছা ঠিক আছে আরো ছোট করব আর ছোট করা লাগবে না ঠিক আছে আরেকটু কানে আরেকটু অত না হালকা আরেকটু দিকে জি এই আপনার এই সাইডে চার কোণায় যে টুক পরিমাণ সমান ওই টুক পরিমাণ সমান এদিক দিয়েও রাখবেন আচ্ছা ঠিক আছে এবার আপনার নাম লেখেন ওকে নেম দেন আপনার নামটা লিখবেন ডট ডট টাইটেল তারপর জব টাইটেল কোনো কিছু না পেলে স্টুডেন্ট দিয়ে দেন
ইমেল, তারপর হচ্ছে গিয়ে ফোন, ফোন বা মোবাইল দেন, হ্যাঁ মোবাইল ফোন নাম্বার যেটা, নাম্বার না আপনি ফোন লিখবেন বা মোবাইল লিখবেন তাইলেই হবে। এদিকে নাম্বার দিতে হবে, একটা নাম্বার দিয়ে দিই। আচ্ছা দেন, যে কোনো একটা দিয়ে দেন। তারপর তারপর হচ্ছে কি আপনার ইমেল দেন, ইমেলটা বসায় দেন। আর যদি আচ্ছা এবার যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে তো ওয়েবসাইট দিবেন, আর যেহেতু ওয়েবসাইটটা পাচ্ছে নাই নাই, হ্যাঁ নাই, এখন এক্ষেত্রে কিছু করার নাই, এই জন্য আপনি এখন অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। আচ্ছা হোয়াটসঅ্যাপ লিংকটা চাইতেছে ভাইয়া, হোয়াটসঅ্যাপ লিংকটা একটু দিয়ে দেন কেউ। সাজেদুল ইসলাম ভাই, এবার হচ্ছে কি আপনার আইকন আনতে হবে, এবার ওই যে সেম প্রসেস আপনি নিউ ট্যাবে যান, হ্যাঁ নিউ ট্যাবে, দেন সফট আইকন, এটা না সফট আইকন, এটা ওয়েবসাইটে চলে আসছেন আপনি আপু, আপনি সফট আইকন স্পেস দিয়ে লেখেন তাহলে চলে আসবে। যেটা ফার্স্টে তো যাব, আচ্ছা আপনি যেটা লিখছেন ওটাই দেন, আইকন ফার্স্ট, হ্যাঁ ফ্রি আইকন ওটা, এটা ওটা তো সফটওয়্যার সফটওয়্যার না, এই যে ফ্রি আইকন যেটা, হ্যাঁ সেকেন্ড যেটা, হ্যাঁ ফ্রি আইকন, এবার চলে আসছে। এবার ফেসবুক আইকন লেখেন ওই যে সার্চ বক্সে, এখন এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা আইকন নেন যেটা আপনার ভালো লাগে, এটা ডাউনলোড করেন, সেভ অ্যাজ, সেভ অ্যাজ ইমেজ, ও ডেস্কটপে ডাউনলোড করেন, ডেস্কটপে, হ্যাঁ জি। আচ্ছা আর টুইটার লেখেন, টুইটার ওখানে লেখেন, হয়তো সমস্যা নেই লেখেন, আচ্ছা আসেন TWIPPER, কারণ ই আই ভুল হলে না এগুলো আসবে না, TWIPPER আচ্ছা যেহেতু ফার্স্ট এটা নিয়েছেন ফার্স্ট এটা নেন, এক সেম কালার সব, ফেসবুকের আইকনটা মনে হয় ইমেজ দিছে সেভ হয় নাই, হয় নাই, হ্যাঁ ওটা হয় নাই, ওটা HTML এ সেভ, তাহলে কি আবার ফেসবুকটা আবার ডাউনলোড করতে হবে, আবার করেন, আচ্ছা
এবার আসেন, আগের জায়গায় চলে আসেন। এবার যেখানে ডাউনলোডটা রাখবেন ওখানে কাটসেট নেন। জি, তো এখানে এবার ওই পিক কোনভাবে আনছেন, সেম প্রসেস নিয়ে আসেন। আপলোড ফ্রম মাই কম্পিউটার, ফেসবুক, ভিতরে করেন, ক্লিক করেন। হ্যাঁ, বেশি ছোট ছোট হয়ে গেছে, সমস্যা নেই। আবার ইয়া নেন টুইটারের আইকন, এখন আপনি এখানে ফেসবুকের ইউআরএলটা বসায় দেন, লিংক। এবার নিউ ট্যাবে যা নিয়ে আসেন, ওই 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 ট্যাবটা কাটে দেন যে ট্যাবটা এখন আছে। আচ্ছা, আমার এটাতে লগ ইন করা নাই, লগ ইন করতে হবে। আচ্ছা, সমস্যা নাই, ওই যে পাসওয়ার্ড আর ই তো দেওয়াই আছে, কোনটা জানো, লগ ইন করে দেন। আমার বোন না ভাই আছে না, আমার বোনের। আচ্ছা, তাহলে অন্যটা দেওয়ার দরকার নেই, প্রবলেম হইল আর প্রবলেম না হলে দিয়ে দেন। প্রবলেম হবে না, প্রবলেম হবে না, তাহলে দিয়ে দেন। এই আইসে যান, প্রোফাইল প্রোফাইল, হ্যাঁ এই যে নাম আসে এই পাশে নাম। আচ্ছা, ওখানে ওখান থেকে গেল হবে, যান। জি, এবার উপরে যে এটা আছে দেখেন, সার্চ বক্সে যে লেখাটুক আছে পুরো ওই লেখাটুক.com আছে, হ্যাঁ ইউআরএলটা, হ্যাঁ ওটা, এই এর দিক থেকে নেন, ডাইন দিক থেকে নেন, তাহলে ভালো হবে বেশি। আচ্ছা, এভাবে নেন নেন। এখানে বসায় দেন, অ্যাপ্লাই, টুইটার নাই। হ্যাঁ হ্যাঁ, টুইটার নাই। আচ্ছা, টুইটার না থাকলে সমস্যা নেই, এখন একটা তো হয়েছে, এখন হ্যাঁ মোটামুটি করে হয়ে গেছে। এখন আপনার নামটা বোল্ড করে দেন। ওই ফেসবুকের লিংকটা তো দেখা যাচ্ছে না, আছে ওই ফেসবুকে ক্লিক করলে দেখা যাবে। ফেসবুক ক্লিক করেন আপু, ফেসবুক আইকনের উপরে। জি, বেশি বড় হয়ে গেল না? আচ্ছা, এই তো ওই যাই, ফেসবুকের লিংকটা দেখছেন ভাইয়া? জি জি জি। আচ্ছা, এবার ই করেন আপু, নিচে যতগুলো লেখা আছে সবগুলা এটা দেয়ার, লিংকটা দেওয়ার জন্য আমরা কি করব, মানে আইকন তো বসাইলাম, দেন দেন আইকনের উপরে ক্লিক করে দেন ডাইন বাটনে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে দেখবেন একটা লিংক ওপেন হলো, মানে ইউআরএলটা ই চলে আসবে। জি, আপু আপনি একটু ইসেই করেন, এই টুইটারের লিংকে করেন, ক্লিক করেন, এই তো। এবার লিংকের ইয়ানে দিলে দেখেন, এখন আপনি ইউআরএল টাইনে এখানে বসা দিয়ে অ্যাপ্লাই দিলে হয়ে যাবে। জি, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এবার আপু আপনার নামের পরে এত লেখা আছে, ওগুলো লাইক করেন, সিলেক্ট করেন না, ওই বাদে, এই বাদে, হ্যাঁ আইকন বাদে। দেন এই আপনার নামটা যেই দিবেন ওটা থেকে ইএনসি কমাই দিবেন, হ্যাঁ ওই স্যার লাগবে না, ঠিক আছে। এবার আপনি আপনার ইমেলটা ই করেন, কালার করেন। আচ্ছা, আপনি চাইলে আপনার নাম্বারটা আপনি আন্ডারলাইন করে দিতে পারেন, কালার করে আন্ডারলাইন করে দিতে পারেন। হ্যাঁ, এবার কালার করে দেন। জি, দেখি যান এখন। আচ্ছা, সমস্যা নাই, ডার্ক কালার নিয়ে তাহলে দেখা যাবে। হ্যাঁ, এবার আসছে। এবার অ্যাড্রেসটা ওই থাকল, এটা তো নিজের উপর ডিপেন্ড করে কে কতটা নিজের উপর ডিপেন্ড করে, আপনি যেমন ভাবে করতে পারেন। আচ্ছা, এবার ই আছে, ও যে ফন্ট সাইজ আছে,
না ওই যে আপনি চেঞ্জ করতে পারবেন ওই দেখেন এরিয়াল লেখা আছে পুরো ফন্ট আপনি পুরোটা ই করেন সিলেক্ট করেন পুরোটা হুম হুম আচ্ছা এবার ওই দেখেন এরিয়াল যে লেখাটা আছে ওই 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 ইসে ই করেন ক্লিক করেন এদিকে এখানে না যে আপনার যে ফন্ট সাইজটা ছিল হ্যাঁ ওটার পাশে যেটা হ্যাঁ এটা ও আচ্ছা হ্যাঁ চেঞ্জ করার জন্য হুম ওকে ঠিক আছে এইটাই ডান আচ্ছা আপনি ঠিক আছে এবার পুরোটা কপি করেন ও শিট আচ্ছা আপু এটা তো কপি মানে হবে আপনি এই কপিটাই করে দেন ফাঁকা জায়গা ক্লিক করেন যে কোনো খালি জায়গা ক্লিক করেন হ্যাঁ এবার পুরোটা কপি করেন এখান থেকে এদিক থেকে করেন এদিক থেকে ডান দিক থেকে করেন ডান দিক থেকে হ্যাঁ এখান থেকে এটাকে আর একটু ছোট করে নেন আর একটু ছোট করেন জি এবার এই ডান দিকের কর্নার থেকে একদম ই করে নিয়ে কপি করে নেন কর্নারে ওটার উপরে উপরে না উপরে না উপরে না আপনি ফাঁকা জায়গায় ধরেই কপি করবেন উপরে ধরলে তো এইটা কলমগুলো চলে যাবে ফাঁকা জায়গা হ্যাঁ ওইখান যেখানে দর্শন ওখান থেকে কপি করেন আপনি লেফট বাটন দা ফাঁকা জায়গায় ধরে একদম ছাড়বেন না পুরোটা নিয়ে নেবেন আচ্ছা ফাঁকা জায়গায় ক্লিক করেন হ্যাঁ কন্ট্রোল সি দেন হয়ে যাবে তাতেও কন্ট্রোল সি দিলাম আচ্ছা এবার জিমেইলে যান gmail.com নিউ ট্যাবে যে যদি থাকে ওখান থেকে যান সমস্যা নাই তো নিউ ট্যাবে তো জানা ওখানে তো ট্যাবগুলো আছে এখানে কি আপনার ওই যেটা দিয়ে ক্লাস করতেছেন ওইটা না অন্য কাজ এই যে আমার তো এখানে আছে জি জি এটা আমার সেটিংস সি অল সেটিংস ওই যে উপরে উপরে সি অল সেটিংস তারপর নিচে হ্যাঁ নিচে আসবেন জি আপু না আর আর উপরে আর উপরে আর একটু উপরে যে ক্রিয়েট দেখেন এখানে ক্রিয়েট লেখা আছে ক্রিয়েট হুম এবার এখানে আপনার নাম দেন একটা আপনার নাম বা যে কোনো নাম এখন দেখেন কি হয়ে গেছে এবার দেখা যায় ফাঁক ফাঁকা জায়গা আছে না খালি ঘরটা ডান দিকে জি জি এখানে পেস্ট করে দেন কন্ট্রোল জি দেন তাহলে পেস্ট হয়ে যাবে আসছে এখন হয়েছে এখন আপনি এই যে দেখেন নিচে লেখা আছে যে সিগনেচার ডিফল্টস লেখা আছে না সিগনেচার হ্যাঁ এখন নিচে দেখেন নো সিগনেচার যেই ঘরগুলো লেখা আছে এখানে করেন আচ্ছা এটা হাইড দিয়ে দেন হ্যাঁ নো সিগনেচার এখন নিচেটা দেন জি এখন আপনি যে দুইটা জিনিস বুঝছেন দুটো জিনিস বলেন তো কি ফারস্টে আমাকে কপি পেস্ট করতে হবে আর এখানে হলো না না এই যে এই লেখা আছে এই দুইটা ঘর আপনি কি আগে ক্লাস করছিলেন আপু জি আপু ক্লাস করছি কিন্তু আমি ওরকম ভাবে ইন্টেনশন দিতে পারি নাই তাই প্রবলেম আচ্ছা আপু ওকে আমি বলতেছি এখন এখানে লেখা আছে দেখেন ফর নিউ ইমেলস ইউজ এখন এটা নতুন কাউরে ইমেল পাঠাবেন লাস্ট পাঠাবেন তখন হচ্ছে কি আপনার এই ইমেল সিগনেচার টেমপ্লেটটা ওই ইমেলের সাথে যাবে এটা হচ্ছে একটা আর আপনার যে ডান দিকে যেটা আছে এটা ওই ওটা দেন এই যেটা এখন যে দেখ মানে ই কোর্স নোট দিয়ে দেন নিচে যেটা আছে নিচে নিচে জি এটা হ্যাঁ এটা
এখন হচ্ছে কি আপনাকে কেউ ইমেল পাঠাইছে আপনি ওটা রিপ্লাই দিবেন তখন আপনার এটা এটা যাবে এখন যদি আপনি আরো ক্রিয়েট করে রাখতে চান তাহলে আরো ক্রিয়েট করে দুইটা দিতে পারবেন এই পাশে যে কোনো একটা দিতে পারবেন এই পাশে যে কোনো একটা দিতে পারবেন আর চাইলে দুইটা সেম সিম দিতে পারবেন এখন যদি আপনি চান যে আমি যাকে ইমেল পাঠাবো সেটা সেম যাবে আর আমি যাকে রিপ্লাই দেব সেম যাবে আর যদি না চান যে আলাদা আলাদা যাবে তখনই করবেন আর যখন যদি চান যে না আমি পাঠাবোই না তখন নো সিগনেচার তখন যাবে হ্যাঁ যদি চান যে না আমি কোনো টেমপ্লেট পাঠাতে চাই না তখন নো সিগনেচার দিয়ে পাঠাবেন এখন কি করব এখন নিচে যা সেভ দিয়ে দিবেন নিচে যান সেভ ওই সেভ চেঞ্জ হ্যাঁ এখন আমি এটা কোথায় পাবো ওই যে সেম ওইখানেই পাবেন এখন যদি আপনি কাউকে পাঠান তাহলে দেখতে পারবেন আচ্ছা আপনি কম্পোসে যান কম্পোসে যান এখানে তো আপনি হ্যাঁ এখানে আপনি দেখতে পাবেন বাট আপনি কম্পোসে যান তারপর বলতেছি এই যে বাম দিকে দেখেন কম্পোস হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এখন যদি আপনাকে এখানে এই যে টু এখানে আপনি কোনো কারো ইমেল নাম্বারটা বসায় দিবেন দেন সাবজেক্ট টু লিখলে লিখলেন না লিখলে নাই দেন সেন্ড পাঠিয়ে দিবেন হয়ে যাবে জি জি থ্যাংক ইউ ঠিক আছে আপু আর কে করবেন আর কেউ করেন ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে জিয়াউল হক ভাই আপনি করবেন ভাই আচ্ছা আপু কালকের কাজ আর আজকের কাজটা তো সেম একই তাই না জাস্ট কালকেটা ছিল আমাদের তৈরি করা জিনিসের উপর আমরা কাজ করছি আজকে নিজেদের মতো করে করছি জি আপু থ্যাংক ইউ যাতে কাজ করতে গেলে কোনো প্রবলেম ফেস করতে না হয় এজন্য সব এগুলো আপু আজকে কি আর নতুন কিছু শিখাবেন আজকে নতুন কিছু শিখাবো বলতে আপনাদের এক্সটেনশন অ্যাড করা শিখাবো আচ্ছা কি কি এক্সটেনশন লাগবে আমাদের আপু সেটা এক একটা কাজের সময় এক একটা লাগবে ভাইয়া যখন যেই কাজটা করব তখন সেই কাজের এক্সটেনশন অ্যাড করবেন আচ্ছা সাইফুল ভাই আপনি এটাই করেন তারপর এক্সটেনশন শিখাই সাইফুল ভাই পরে আসছে উনি কই নাই মনে হয় যিনি কাজ করলেন একজন আপু কাজ করলেন না সালমান জি হ্যাঁ জি উনি তো জি নেট থেকে একটা ছবি ডাউনলোড করে দেন ওইটা দিয়ে কাজটা দেখাইছেন মানে যাতে ফাইলের সাইজটা একটু ছোট হয় সেজন্য নাকি অন্য কোনো কারণ আছে না না ওই যে আপুর গ্যালারি হচ্ছে গিয়া মানে এলোমেলো আপুর কোনো পিক খুঁজে পাইতেছিল না এই জন্য ছবি নাই মানে হ্যাঁ এমনি কোনো ছবি নাই এমনি অন্য আদার্স ছবি আছে এই কারণে আমি ওটা ইউজ এমনি ফাইল তো কোনো প্রবলেম না না মানে সাইজ বড় হবে না সাইজ কোনো প্রবলেম নাই এখানে জি আর আরেকটা যে উনি যখন ফেসবুকের আইকনটা ডাউনলোড করতে গিয়েছেন সেক্ষেত্রে দেখা গেছে ইমেজ ডাউনলোড না হয়ে আপনার এইচটিএমএল হ্যাঁ ওটা ওটা আপুর প্রবলেম ছিল আপু তখন ওই যে অন্য একটা ইসে ক্লিক করে ফেলেছিল হ্যাঁ তো ওই এইচটিএমএল নামলে তো ওইটা দিয়ে আমরা কাজ করতে পারবো না এরকম না 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 ওইটা দিয়ে পারবো না আচ্ছা ভাই তাহলে আপনি স্ক্রিন শেয়ার করার কাজটা করেন যে আমি আমি জি একটু টাইম লাগবে তাহলে আমি তো ফোন থেকে করছি আর দেখছি আর কম্পিউটার এখনো কানেক্ট হয়নি ফোন আছে আয়েশা আপু জি ভাইয়া এটা কি হোমওয়ার্ক সাবমিট করতে হবে জি ভাইয়া এখন করে দিতে পারবো ক্লাসটা শেষ হোক তারপর করেন আপনি ক্লাসের মধ্যে হোমওয়ার্ক করতে পারবেন না হোমওয়ার্ক মানে কি ভাই আসলে আমার করা শেষ সেজন্য বলতেছিলাম এখন বলতে পারেন ক্লাস ওয়ার্ক ভাই ম্যাম এটা তো নরমালি আপনি যদি হোমওয়ার্ক করে আলটিমেটলি ওই আউটপুট তো একই আসবে যেটা আমরা আগের বার করেছি হ্যাঁ আগের বার তো আপনি ভাই অন্যের টেমপ্লেটে করছেন অন্যনে করছেন এখন তো আপনি নিজের ইচ্ছা মতন ডিজাইন করবেন এখন আপনি ওটা কেন করবেন এখন আপনি নিজেরটার মতন করে করবেন না না বুঝছি আউটপুট তো একই আসবে সেটা হ্যাঁ হ্যাঁ মানে রেজাল্টের যে ভিউটা আসবে সেটা তো আলটিমেটলি একই আসবে সেটা বলছে হ্যাঁ হ্যাঁ সেটাই এখন কি সবাই পারবো
ইনশাআল্লাহ জি জি ইনশাআল্লাহ ভাইয়া তো পরে আসছে ভাইয়ারে তারপর পরে আবার দেখাবে কে সাইফুল ভাই তো কথাই বলতেছে না ভিডিও দেখে নেবে মিস ওকে তাহলে স্ক্রিন শেয়ার করেন কেউ একজন নাই মানে লাইনে থেকে কোনো কাজে শেয়ার করেন একটা এক্সটেনশন করেন সবারই করা লাগবে আচ্ছা জিয়াউল ভাই দেখেন আপনার আছে এবার এখানে লেখেন ভিপিএন একটা ভিপিএন ই করেন লেখেন হোলা ভিপিএন এইচ ও এল এ দেখেন সেকেন্ডটা আছে মনে হয় না ভাই এটা না জাস্ট এইচ ও এল এ ভিপিএন তাইলে হবে ভাই মনে হয় এইচ ও ডাবল এল এ দিছে হ্যাঁ ডাবল ও এল দিছে এবার সার্চ করেন এবার আসবে হ্যাঁ এবার এই যে ফার্স্ট এটা ওপেন করেন অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন আচ্ছা ভাইয়া এবার দেখেন ওই যে উপরে চলে আসছে এটা ক্রস দিয়ে দেন এবার আপনি হ্যাঁ ওখানে যান ওই যে ওই যে উপরে হ্যাঁ পিঠার মতো ওখানে যান এবারে যে পিন করেন ভাই এই তো এটা ক্রস এ চলে আসছে হ্যাঁ ওখানে ওটাই ক্লিক করেন আচ্ছা এখন হচ্ছে এখান থেকে আমরা যে কোনো একটা দেশের ঈদে ভিপিএন ইউজ করে আমরা ই করতে পারবো কাজ করতে পারবো সেটা ইনশাল্লাহ কালকের ক্লাসে হবে আমরা এই ভিপিএন ইউজ করে কি কি কাজ করব কালকের ক্লাসে দেখানো হবে এখন আপাতত সবাই ভিপিএন ই করেন আগে ম্যাম আজ কি করে ফেলি ভিপিএন ওপেন করেন আপু আমার জেনমেট ভিপিএন ইউজ করি আমি ওটা দিয়ে কি হবে নাকি হোলাটা ইউজ করা লাগবে কি 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 জেনমেট নামে আরেকটা ভিপিএন আছে জেনমেট আচ্ছা ওটা ট্রাই করে দেখেন যদি হইলে তো হইলে আর না হইলে আপনি এটা এটা ইউজ করবেন ওকে আপু আপু প্রেজেন্টিংটা কি অফ করে দিব হ্যালো আপু আচ্ছা ভাই সবাই আগে ভিপিএন অ্যাড করেন আর যে না পারবেন সে স্ক্রিন শেয়ার করেন আমি বলে দিব হ্যালো ভিপিএন হ্যালো জি আপু জি জি
আচ্ছা একজন না হয় স্ক্রিন শেয়ার দেই ভিপিএন অ্যাড করেন আর যে যে পারবেন তারটা সে করে নেন সাইদ ভাই আপনি স্ক্রিন শেয়ার দেই ভিপিএন অ্যাড করেন বা কে দিছে সালমা আক্তার আপু আচ্ছা আপনি করেন জি আপু আচ্ছা আপু নিউ ট্যাবে যাব নিউ ট্যাবে না গেলেও হবে আপনি ওই যে দেখেন এফ এর পাশে যে ডট ডট আছে এই যে আপু নিউ ট্যাব থেকে সুবিধা হয় মানে ওই যে একটা শর্টকাটে এত বেজাল না সেটা আচ্ছা তাহলে দেখেন নিউ ট্যাবে যাব চলে আসলো তারপরে যে রেখেছিলাম জন্য ক্রম ক্রম আমার অলরেডি অ্যাক্টিভ করা আছে আপু তা আছে রিমুভ করা লাগবে না আপু আপনি এসে যান ওই যে আপনার নামের পাশে যে ইটা আছে ওটা ওখানে যান এবার ই করেন ওটা ক্রস করে দেন দেন ওই ওটা ওপেন করেন ওটার মধ্যে যান এটার মধ্যে ওটার মধ্যে না ওই যে ওখানে ওই আপনার বুকমার্কের পাশে যে ইটা আসছে যে এক্সটেনশনটা আছে এক্সটেনশনে ক্লিক করুন ওই যে উপরে উপরে যেখানে আপনি ক্লিক করবেন আপু আগুন দিয়ে লাগালো ওখানে যান আগুন থামানো উপরে যে আর ওই যে উপরে আপু হ্যাঁ এখানে এইখানে এখন দেখেন এখানে আসছে আপনি কি আসছে ইউনাইটেড স্টেট তার মানে এখন যদি আপনি এটার উপরে হ্যাঁ এটা হচ্ছে ক্লিক করেন না এখানে যদি আপনি ক্লিক করে চালু করেন তাহলে আপনার আমেরিকার ওই ইটা চলে আসবে তার মানে আপনি যেই ইটা খুলবেন আপনার দেখাবে আপনি আমেরিকার থেকে খুলতেছেন অ্যাকাউন্টটা ঠিক আছে ও আচ্ছা মানে আমেরিকা সার্ভার হয়ে যাবে আপু এটা কি ক্লিক করব পরে করে ইচ্ছে করতেছে হ্যাঁ আপু এটা আপনি করে দেন অন্য কেউ আসলে কি করেন এটা ওই করেন না আরে করে দিছি আরে অফ করে দেন যখন কাজ করব তখন ওপেন করেন জি আপু অফ করছেন জি জি আপু আচ্ছা আচ্ছা অন্য কেউ এবার আসেন এক্সটেনশনটা অ্যাড করে নেন আগে সবাই তারপর অন্য কাজ সবাই মনে পারবো আপু অন্য একটা দেখেন এবার ভাইয়া মনে হয় পারবো না অন্য যে স্টেপ যাবো এটা আমাদের লাগবে এই জন্যই বলতেছি আগেটাই করেন সবাই করছে কিনা সেটা দেখেন আর যে না করছে সে বলেন দেন আমরা নেক্সট স্টেপে যাবো এটা করা আছে এবং অন্য VPN এ করা আছে কেউ বাকি থাকলে সে একটু করুক তাহলে দেখি আমরা আর যাদের করা আছে তার মানে কি সবার করা আছে কিন্তু আমি যখন আমি যদি অ্যাকাউন্ট করতে যাই দেখি যে না VPN অ্যাড করা নাই তাহলে কিন্তু তার অ্যাকাউন্টই করবো না ভাই আমি এখন আমি বারবার বলতেছি এই জন্য সবাই আসেন যার করা নাই সেই স্ক্রিন শেয়ার করেন সবাই পারবো বললে হবে না এখন সবাই এটা আগে ওপেন করে দেন আমি অ্যাকাউন্ট খুলতে যাব তার মানে কি সবাই পারবো কারো কোনো রেসপন্স নাই দেবো পারবে সব আপনি জিজ্ঞাসা করেন কে কে করে নাই তাইলেই হবে আই থিংক এটা সবাই করে ফেলতে পারছে এটা করা আছে আপু আমাকে একটু বাইরে আসতে বলছে বলে আমার কাছে ল্যাপটপটা নাই যার কারণে আমি এখন করতে পারতেছি না আচ্ছা আর কে করি নাই সেটা বলেন
আমার এখানে কার্ড নাই তো ওজন্য হচ্ছে ফোনে ঢুকছি আমি আর কে আর কে আচ্ছা তাহলে এখন দেখেছি হ্যাঁ 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 ইসে বললেন আপু আমার ল্যাপটপে ডিসটার্ব আচ্ছা ল্যাপটপে ডিসটার্ব করতে ওইজন্য করতে পারতে আচ্ছা এখন আমরা তাহলে অ্যাকাউন্ট খুলি এখন আমরা যেই সাইটে অ্যাকাউন্ট করব ওখান থেকে আমরা ইনকাম করব কাজ করব আমরা ওখানে ইনকাম করতে করতে একটু একটু করে শিখব আর আগাবো দেন আমরা পরে কোনো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করব আগে ওখানে ইনকাম করব দেন আমরা মার্কেট প্লেস অ্যাকাউন্ট করব ভাই ওখানে আপনি যে কাজগুলো দেয় কাজগুলোর প্যাটার্ন বুঝবেন কাজগুলোর সাবমিটেড ই বুঝবেন দেন সবচেয়ে বেশি যে জিনিসটা ধৈর্য আপনি ওখান থেকে ধৈর্যটা শিখবেন ভাই তারপরে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন ঠিক আছে এখন আমরা তাহলে আমি স্ক্রিন শেয়ার করে দেখাই ওইখান থেকে ইনকাম করতে পারবো আপু জি ভাই পারবেন আরে বাবা তবে হ্যাঁ ওখানে আমরা যেমন ফাইবারে আমরা সর্বনিম্ন কত ইনকাম করি $5 $5 নিচে তার করতে আর $5 আর আমার তো ইডিট লাগতেছে জি জি আমার তো ইডিট লাগতেছে ভাই এখন ইডিট লাগে ইনকাম করার আগে আচ্ছা আমি তাহলে দেখাই তারপরে সমস্যা নাই আপু আপনাকে ইসলামি দিব তাহলে তো আরো ভালো ভাই আমি সবার থেকে সালামি নিব একত্রিশ জন আছে এখানে এখন আপু শরীয়তপুরে মাঝিঘাট কিন্তু আমার নানুর বাড়ি আপনার সাথে দেখা করবো শরীয়তপুর গেলে অবশ্যই ভাই আইসা আমাকে ফোন দিয়েন সমস্যা নাই কোনো আমি সদরের মধ্যে থাকি ইনশাআল্লাহ ওকে আচ্ছা স্ক্রিন তো দেখা যাচ্ছে না একা যাবেন কেন আমাদের নিয়ে যান সবাই আইছেন সবাই চলে আইছেন সমস্যা নাই আমাদের ট্রেনিং শেষে আমরা ট্যুর দিব ওকে আপু যে একটা জিনিস বলছিলেন ওটা কমপ্লিট করিনি হচ্ছে যে ফাইবারে যে বলছিলেন যে $5 ও আচ্ছা ওইটা আচ্ছা হ্যাঁ সেটাই মানে এইখানে আমি যেই অ্যামাউন্টটা নিয়ে কথা বলতেছিলাম আচ্ছা ফাইবারে আমরা তো সর্বনিম্ন কত আমাদের অ্যামাউন্ট দেই সেটা হচ্ছে $5 কারণ আমরা যতই ভালো স্কিল থাকুক যতই পারি বাট আমরা নতুন যখন যাব তখন তারা তো জানবে না যে আমি কি পারি বা আমি না কি পারি তখন আমাদের ওখানে আমরা সর্বনিম্ন $5 দিয়ে শুরু করি তো যেহেতু ফাইবার নিয়ে কথা বলতেছি না ফাইবার বাদ এখন আমরা যেই ইসে যাব অ্যাকাউন্ট খুলবো সেটা হচ্ছে গিয়া মাইক্রো ওয়ার্কার্স এটাও একটা ফাইবারের মতন একটা সাইট বাট এটা দেখাই তারপরে বুঝবেন আমি এটা এটা ইয়া কপি করে আমি দিয়ে দিতেছি সবাই সার্চ দিয়ে বের করেন পুরোটা কপি হয়ে গেছে দেখেন কি ভিপিএন দিয়ে খুলতে হবে না তো বাংলাদেশ থেকেও খোলা যায় হ্যাঁ যায় বাট অনেক প্রবলেম হয় অনেক অনেক সময় দেন একটা ভিপিএন দিয়ে খোলা লাগবে এখানে যান ভাইয়া মাইক্রো ওয়ার্কার্স লেখা সার্চ দেন আমাদের WWW চলে আসছে আচ্ছা যাকে মাইক্রো ওয়ার্কার্স .com লেখা সার্চ দেন তাহলে চলে আসবে চলে আসছে আপু আচ্ছা এখন এইখানে হচ্ছে গিয়া রেজিস্টার ফর ফ্রি এই যে ফার্স্ট টাইম আমাদের আমি তো ওখানে অ্যাকাউন্ট আসছে ই আসছে আপনাদের এরকম আসবে আমার তো এখন করার জন্য ই হইছে এখন আপনি রেজিস্টার ফর্ম হ্যালো জি আপু হ্যালো ভাই এক মিনিট ফোন আসছে এই লিংকটা কি আচ্ছা এই আমি একটু আপু বলেন আমাকে অ্যান্সার দিয়ে বলেন জি আপনি যে লিংকটা দিচ্ছেন সেই লিংকে যাবে হ্যাঁ আপনি microworkers.com লেখা সার্চ দেন চলে আসবে জি আসছে জি জি ঠিক জি আসছে জি আচ্ছা ঠিক আছে আর কে যেন জিজ্ঞেস করলো ভিপিএন আপু ভিপিএন কি এই মাইক্রো ওয়ার্কার্স এর জন্য হ্যাঁ ভিপিএন হচ্ছে গেল আমি দেশের ইগুলো আছে না ওখান থেকে একটু সার্টিফিকেট করতেছি তো সেটি জি ভাইয়া অন্য দেশের কান্ট্রি 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 কোড হ্যাঁ ওখানে ওটা দিয়ে খুলতেছি এখন আমি ফার্স্ট তো আমাদের বাংলাদেশ থেকে ট্রাই করব ভাই যেন যদি আমার না হয় দেন আমরা ভিপিএন ইউজ করব প্ল্যান বি আর কি আচ্ছা
আচ্ছা আপু আপনি যেটা বাংলাদেশ থেকে ওপেন হয় তো বাংলাদেশ থেকে ওপেন হয় ইজিলি যে কারো অ্যাকাউন্ট ওপেন হয় যায় সবার হয় না ভাইয়া দেখেন অনেকেই প্রবলেম করবে এই মাইক্রো ওয়ার্কারস এটা কি করব আমরা মানে কাজটা কি এখানে একটু সময় দেন আপুকে একটু ই করুক 10 মিনিট দেখাক তারপরে না হলে এরপর আমরা আবার করতে দেখি এখানে আপনারা কাজ করবেন ইনকাম করবেন ভাই সবকিছু না করলে কিভাবে বলবো কাজটা কি ভাই আপনি দেখেন ঠিক আছে ভাই চলে আল্লাহকে না কিছু এখানে বহুত কাজ আছে ভাই বহুত কাজ আছে আপনার ডাটা এন্ট্রি আছে আপনার জিমেইল অ্যাকাউন্ট খোলা আছে আপনার কি জানো ইউটিউব অ্যাকাউন্ট খোলা আছে দেন ইউটিউবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এসব আছে তারপরে ফিডে অনেক কাজ আছে ভাই অনেক ধরনের কাজ আছে এটা কি তাহলে আপওয়ার্ক অথবা ফাইবারের মতো যে কোনো একটা সাইট অত বড় সাইট না বাট ওই ওই রকমের ইনকাম করার একটা সাইট বাট ওগুলো তো অনেক বড় বড় মানে ফার্স্ট লেভেলে আছে বাট এটাও তো ফার্স্ট লেভেলে নাই তবে এখান এখান থেকে ইনকাম করতে পারবেন এটা হচ্ছে মেন কথা আচ্ছা আপু আপনি বলছিলেন যে এখানে একটা পেজ খুলবেন আপনার খোলা আছে তো পেজ পেজ না মানে এখানে একটা রেজিস্ট্রেশন করবেন তো কেউ কি স্ক্রিন শেয়ার করে রেজিস্ট্রেশন করাটা শিখিয়ে দিলে ভালো হতো আমি তো সেটাই দেখাচ্ছিলাম আপু আর কোন কোশ্চেন আগে কোশ্চেন শেষ হোক দেন আমি অ্যাকাউন্ট খুলব না কো অ্যাকাউন্ট খুলেন আর তো শিখতেছেন না না ভাই আপনার তো না শুরু তো হইব না সবাই রে একসাথে বুঝায় তারপরে যাইতে হইব ভাই আপনি এখন একটু বে ভালো বুঝবেন ভালো পারবেন কিন্তু আপনি মানে আপনি অন্যজনের বুঝায় নেন ভাই ঠিক আছে ভাই আচ্ছা দেন আমাদের আসবে হচ্ছে এই ফর্মটা আসবে আমাদের এই ফর্মটা পূরণ করতে হবে একদম মাথা ঠান্ডা করে আস্তে আস্তে যেমন ফার্স্ট নেম দিব দেন মিডল নাম যদি থাকে দিব দেন লাস্ট নেম আর মিডল নাম যদি না থাকে খালি কোনো কিছু দিব না অপশনাল দেন হচ্ছে কোম্পানি আমাদের যদি কোনো কোম্পানি নাম থাকে আমরা কোম্পানি নাম দিব কোম্পানি যদি নাম নাম না থাকে যদি যদি আমাদের কোনো রিলেটিভের কোম্পানি থাকে সে নাম সেটা দিতে পারি অন্যজনের কোম্পানির নাম দিয়ে কোনো সমস্যা নাই আর না থাকলে নাই কোনো সমস্যা নেই দেন বাদ দিব ইমেল অ্যাড্রেসটা দিব আর এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড হচ্ছে 8 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে ঠিক আছে আর এখানে আমরা সব ধরনের ইউজ করব যেমন এ টু বড় হাতের ক্যাপিটাল অক্ষর তারপরে 0 থেকে 9 পর্যন্ত এগুলা তারপরে হচ্ছে গিয়া হ্যাশ তারপর ডলার স্টার এসব সব ইউজ করে হলো পাসওয়ার্ডটা দিতে হবে মেন কথা ঠিক আছে ভাই জি আপু দেন হচ্ছে গিয়ে অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেস দিব অ্যাড্রেস দিতে আমাদের দুইটা থাকে দুইটা দিব একটা থাকে একটা দেব দেন জিপ কোড দিব দেন হচ্ছে গিয়ে সিটি আমাদের সিটি দিব রিলে জোন এটা দিব আর এখানে যে ঘরগুলো আছে ওমনি বাট এই যে লাস্টে আছে বাই রেজিস্টারিং ইউ কনফার্ম দ্যাট ইউ অ্যাকসেপ্ট দ্য টার্ম এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেস পলিসি আমরা এই ঘরটা মার্ক করে দিব দেন সাবমিট করে দিব ঠিক আছে জি আপু জি সাজেদুল ভাই স্ক্রিনটা শেয়ার করলাম টপ করে আপু আমার তো এরকম রেজিস্ট্রেশনের পেজটা আসলো না আচ্ছা আপু একজন একজন করে খুলেন তাহলে বুঝতে পারবেন টোটালি সব সবার সমস্যা সমাধান করে দেব ভাই স্ক্রিন শেয়ার করেন ভাই নাকি আর ওয়েট করতে পারতাছে না আমি দেখব বাইরে আমি বলছি আর আপনারই তো বললাম স্ক্রিন শেয়ার করতে আমি ঠিক রাম আপনি তো লেখা সাজেদুল ইসলাম আমরা সবাই পারবো আচ্ছা আমরা অন্য 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 যাই সেটা না ভাই আজকে আমরা এটা শিখছি এটা প্রপারলি শেষ করি
আসছে লিবু কাটা নাই আমি তো এটা দিচ্ছি গতকাল তো আপু আমার মনে হয় আপনি আপনার প্যাটার্ন মতো আগান, কারো কে পারলো কে না পারলো এটা না দেখে আপনি আপনার প্যাটার্ন অনুযায়ী আগান, কারণ সব কোর্সেই তো একটা ই থাকে। আমি আজকে চাইছিলাম যে আপনারা জাস্ট ইমেল সিকোয়েন্সটা পুরোপুরি কমপ্লিট করতে, যেন কারো কোনো বিন্দু মাত্র প্রবলেম না থাকে, দেন ওই যে এক্সটেনশনটা আমি সবাইরে সেট করতে চাইছিলাম, দেন আমি কালকে হচ্ছে গিয়ে আমি এই অ্যাকাউন্ট খুলাইতাম। এখানে অনেকে আছে তো এমএম প্রো, তারপর এমএচআর অনেকে আছে, এই তো এরকম আছে। আমি সেটাই চাইছিলাম, বাট আপনি তো বলতেছেন আছে নতুন কিছু শিখেন, নতুন কিছু শিখেন, এখন আপনার এক একটা ওপেন এখানে একসাথে করতে হবে, সবাই এক এক রকম বললে আসলে ইনস্ট্রাক্টরের জন্য এটা টাফ হয়ে যায়। আমি চাইছিলাম যে আপনাদের কালকে টোটালি এই এই মাইক্রো ওয়ার্কার্স নিয়ে ইনফরমেশন দিয়ে আমি অ্যাকাউন্ট খুলাইতাম, আর আজকে যেহেতু আজকে আপনাদের যে সাহেদ ভাইয়া বলো আমরা তো বাংলাদেশ থেকে ইজিলি খুলতে পারি, হ্যাঁ ভাই ইজিলি খুলতে পারি, কিন্তু আইপির কিছু বিষয় আছে ভাই, ওইখানে আমাদের দেখা যাচ্ছে অনেকে ইজিলি খুলে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই, বাট অনেকেই এটা নিয়ে অনেক প্রবলেমে পড়বো, অনেকে দেখা গেছে ভিপিএন ইউজ করে আমরা অ্যাকাউন্টটা খুলতে পারবো না, এজন্য আমি চাইছিলাম একটু একটু করে আগাইতে, বাট আপনারা তো শুরু করছেন ভাই। আমি সর্বপ্রতি সম্মান রেখে বলতেছি যে এখানে অনেকে হয়তো আছেন যে প্রো, কিন্তু আপনার মতো সবারই না হতে পারে, কারণ আমি হয়তো বিগিনার আছি, আমি অ্যামেচার হতে পারি, তো এটা আর কি ভালো হয় যে ইনস্ট্রাক্টর ম্যাম পারমিশন দিয়েছিল যে কথা বলবো, এই জন্যই কথা বলেছি, যদি কথা না বলার যদি বরাবর বলতে আপনারা কথা বলেন না, এই কারণে কথা বলা যায়, এটা তো আমার ওপিনিয়নটা জানাইছি যে এখানে বাংলাদেশ থেকে খোলা যায়, আমি 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 এই জন্য শেয়ার করেছি, আমি প্রো জানি, আমি এই জন্য শেয়ার করেছি। না ভাই আপনি কইভাবে বলা হয় নাই, আপনি বলেন যে বাংলাদেশ থেকে খোলা যায়, হ্যাঁ ভাই আমি সেটাই বলছি যে আপনি ইজিলি থেকে বাংলাদেশ থেকে খুলতে পারবেন, আপনার কোনো সমস্যা নাই, কিন্তু এখানে যে অনেকটা ইনিয়াস প্রবলেম হয়, আইপি নিয়া প্রবলেম হয়, বা যে কোনো একটা ধরনের প্রবলেম হতে পারে, তখন ভিপিএনটা ইউজ করলে ভালো হয় ভাই, আমি জাস্ট এটুকু বলছি, আপনি ওইভাবে বলি নাই। না আমার জানা ছিল না যে বাংলাদেশ থেকে তো খোলা যায়, আমি এটাই আপনার সাথে শেয়ার করেছি, অন্য কিছু না, অন্য ইন্টেনশন ছিল বাংলাদেশ, আপনার তাও ঠিক আছে বাংলাদেশ থেকে ইজিলি খোলা যায়, বাট সবার অনেকের অনেক ধরনের প্রবলেম হয়, এখন প্রবলেম তার বইলা আসে না ভাইয়া যে আর কি প্রবলেম হবে, আমি জাস্ট ওইটুকু বলছি। আচ্ছা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে যে একটু স্বৈরাচার হওয়াটা ভালো গণতন্ত্রের চাইতে, এখন এখানে আমরা ভাই একটা ফ্যামিলি, আমরা সত্যি কথা যেটা একটা ফ্যামিলি, আমরা ফ্যামিলির মতন আগাবো ভাই, আস্তে একটু 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 করে যাতে পুরোপুরি কমপ্লিট করতে পারি, যাতে ওইটা নিয়ে আমাদের আর পিছনে ফিরে তাকাইতে না হয়, এই জন্য আমরা যাতে এক লাইন শিখি এক লাইনই ঠিক আছে, দুই লাইন দুই লাইনই, যাতে ওই ওই জিনিসটা আমাদের আর ফিরে আসতে না হয় ওইখানে। না আপনার তো অনেকদিন ধরে একটা এক্সপিরিয়েন্স আছে, তো আপনি বুঝতে পারেন যে কিভাবে আগাইলে কেমন ভালো হয়, তো আপনার ওই প্রতি আগা আমি আমার একটা মতামত আছে, আমি কি দিতে পারবো? জি জি এখানে ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু মানে কম বেশি একজন একটু বেশি বুঝতেছে একজন একটু কম বুঝতেছে, যদি ব্যাপারটা এইভাবে করা যায় যে এখানে একটা ছোটখাটো তিনজন করে একটা গ্রুপ যদি করা যায়, গ্রুপের একজন পারলো দুজনকে বলে দিল, তাহলে হয় কি ব্যাপারটা অনেক ইজি হয়। আচ্ছা সেটা ঠিক আছে, বাট এখানে তো আমরা একজনে কথা বললে আর পাশের থেকে দুজন কথা বললে পুরো কে কি কথা বলতেছে বোঝা যাইতেছে না, আপনি যখন কাজগুলো দিবেন তখন গ্রুপ ওয়াইজ কাজগুলো দিলে হয় কি যে পারে বাকি দুজনকে সে হেল্প করতে পারে, এজন্যই কিন্তু আপনাদের আলাদা গ্রুপ খোলানো হয়েছে ভাই, যাতে আপনারা একে অন্যের সাথে ফ্রি হইতে পারেন, যে আমি হ্যাঁ বেশি পারি আমি চুপচাপ থাকবো, আমি বেশি বলবো বা আমি বেশি আগাবো, না এই জিনিসটা না, সে কম পারে সে ই করবে কেন, আপনারা হ্যাঁ আপনি বেশি পারেন ঠিক আছে, আপনি তারা হেল্প করেন, আপনি আপনার লেভেলে নিয়ে আসেন তাকে, দেন আমরা একসাথে আগাবো, একসাথে যেহেতু ক্লাস করতেছে, একজনকে পিছনে রাখা একজনকে আগে নিয়ে তো ওইভাবে আগাতে আগানো যাবে না ভাই, তাহলে পুরো খিচুড়ি হয়ে যাবে, শিখতে আসছি একজন একটু ভালো পারি ঠিক আছে, আপনি আমি অন্যজনকে হেল্প করে আমার লেভেল লেভেলে নিয়ে আসবো, এখন বলেন আপনারা কি বলবেন, আমি সেটাই করি শুনি। আপু তাহলে আপনি যেটা বলছেন ওইটাই করি আমরা, আজকে পর্যন্ত থাকি আগামী কালকে তাহলে শিখবো না, এজন আজকে আপনারা আপনাদের গত বৃহস্পতিবার আমি যেই ইমেল সিগনেচার দেখাইছি আজকে যেটা দেখাইছি এটা টোটালি যেন কমপ্লিট হয়ে যায়, যাতে ওইটা নিয়ে আমরা একটা ফাইবারে গিগ করতে পারি ভাই, মার্কেট প্লেসে ফাইবার কেন একটা মার্কেট প্লেসে কাজ করতে পারি, যেন এজন্য তার কোনো প্রবলেম না হয়।
জি আপু জি জি আপু আমি যে ল্যাপটপে কানেক্ট ছিলাম না বিদ্যুৎ না থাকার কারণে এখন ল্যাপটপে কানেক্ট হয়েছি আমার এক্সটেনশনটা একটু আমি সেট করতে চাচ্ছিলাম হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন ভাই স্ক্রিন শেয়ার করেন ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন আমরা বলে দিব সবাই হেল্প করব জি জি স্ক্রিন শেয়ার করেছি আচ্ছা ভাইয়া এবার নিউ ট্যাবে যান ভাই আচ্ছা এবার দেখেন ওই যে থ্রি বার আছে ডান দিকে একদম উপরে আপনার ছবির পাশে মোর টুলস কই গেলেন আবার আচ্ছা বলে দেন আপনারা বলে দেন ভাইয়ার হেল্প করেন তারপরে বলেন তারপরে এই যে এখানে থ্রি ডট মেনু আছে না সাইডে ক্লিক করেন আচ্ছা এখানে তাহলে এখানে সার্চ করেন ভাই এখানে সার্চ করেন ভোলা রিপেন লিখে সার্চ করেন না না এখানে সার্চ করবেন আপনি থ্রি ডট মেনুতে যান ওখানে যান মেনুতে আগের ওখানে না ভাইয়া ওই যে বাম দিকে যে মেনুতে আগে গেছিলেন ওখানে একদম নিচে দেখেন ওপেন ক্রোম ওয়েবসাইট আছে ও আচ্ছা মানে দেখেন আমরা এখনই যাইতে চাইছিলাম অ্যাকাউন্ট খুলতে আর এখন আমরা ভুলে গেছি এটা কিভাবে খুলছি এখান এই যে এই প্লাস এখানে ক্লিক করে এখান থেকে করি আমাদের এটা প্যারা মনে হয় ভিপিএন সার্চ ফার্স্ট এট ওপেন করেন ভাইয়া হ্যাঁ অ্যাড অ্যাড করেন অ্যাড এক্সটেনশন হচ্ছে চেকিং লাবণী আপু আপনি কি অ্যাড করছেন লাবণী আপু লাবণী ইসলাম আপু কই কথা বলেন না কেন এখানে অনেকেরই দেখছি মিউট অফ ডাকলেও শুনে না দেন আপু কি করব ভাই দেখেন ওই যে এই এটা ক্রস চিহ্ন দিয়ে কাটা দেন এটা এটা পরে এখন দেখেন ওই যে আসছে আপনার বুকমার্কের পাশে আর ওই যে হ্যাঁ ওইখানে যান ওই যে দেখেন ভিপিএন পিন করেন পিন পিন এখন আপনার হয়ে গেছে এক্সটেনশনের জায়গা ওই যে দেখেন আগুন জ্বলতেছে কেটে দেব ওইখানে যান এখন চাইলে এখান থেকে ই করা যাবে এখন যেহেতু লাগবে না এখন কেটে দেন এখন দরকার নেই অ্যাড করা পরে যখন কাজ করবেন তখন আচ্ছা তাহলে কি সবার অ্যাড করা হয়ে গেছে জি আপু আচ্ছা লাবণী ইসলাম আপু অ্যাড করছেন জি অ্যাড করা হয়েছে আমার অ্যাড করছেন আক্তারুজ্জামান ইলিয়াস ভাই অ্যাড করা শেষ জি জি শেষ স্যার আচ্ছা আর কে আছে এরা তো কথাই বলে না ভাই সানাউল্লাহ রতন ভাই আপনি অ্যাড করছেন জি আপু আমি অ্যাড করতেছি এখনো করি নাই করতেছি আমি আচ্ছা করেন তাহলে রায়হানা আক্তার আপু অ্যাড করছেন জি আপু ওকে অ্যাড করা আছে আপু আগে থেকে আছে আগে থেকে তারপর তারও ভালো ভাই সিদ্দিক ভাই অ্যাড করছেন সিদ্দিক ভাই
হ্যাঁ করে ফেলেছে। সাইফুল ইসলাম ভাই অ্যাড করছেন, কাউসার আহমেদ ভাই আপনি কি অ্যাড করছেন? এরা কথা বলে না কেন? এরা কি মিটিং ওপেন করে রাখা চলে গেছে? ভাই মাইক্রোফোনের প্রবলেম হলে মেসেজ দেন, নাকি মিটিং এ জয়েন হয়ে ঘুমায় গেছেন? আপু দুপুরবেলা তো খাওয়ার পর একটু ঘুম আসে, সেটাই মনে হয় ভাই জয়েন হয়ে ঘুমায় গেছে। জি ভাইয়া, জিয়া হলক ভাইয়া কি যেন বলতে নিছিলেন? বললাম অ্যাড করেছি। আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ। তার মানে কেউ বাকি নাই, যারা কথা বলে না আমি বলবো চুপ। আমারটা হয় নাই এখনো। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন ভাইয়া, স্ক্রিনটা শেয়ার করে ফেলেন, না পারলে সাথে সাথে স্ক্রিন শেয়ার করে ফেলবেন। মোর টুলস মোর টুলস মোর টুলস এক্সটেনশন দেন, ওই যে সাইডে ভাইয়া দেখেন সাইডে যে এক্সটেনশন লেখা আছে দেন ওটার পাশে ত্রিবার আছে ভাই, ওইখানে না বাম দিকে, বাম দিকে, হ্যাঁ হ্যাঁ একদম নিচে দেখেন লেখা আছে ওপেন ক্রোম ওয়েব স্টোর। এবার এখানে সার্চ করেন ভাইয়া, হোলা বিপিএন লেখা সার্চ করেন চলে আসবে। ওই হ্যাঁ ওই যে ফার্স্ট এডটা, আচ্ছা এবার ফার্স্ট এড ওপেন করেন, ইনস্টল আসছেন অ্যাড কই আপনি কি ফোনে আছেন ভাই? না না ল্যাপটপে আছি। ও আচ্ছা আপনি ব্যাকে যান, আপনি গুগল প্লেতে আসছেন, আপনি আবার এক্সটেনশনসে যান, প্লে শো করতেছে কেন? আপনি এক্সটেনশনসে যান না স্যার, এক্সটেনশনস এটা কেটে দেন, আপনি এই ট্যাবটা কেটে দেন ভাই আসবেন। ফায়ারফক্সে তো আবার সহজ কিন্তু ক্রোমে একটু ডিফিকাল্ট। এবার এটা কাটেন ভাই, এটা কেটে দেন, এবার দেখেন ওই যা হ্যাঁ ওখানে পিন তো বিল তো অন হয়ে গেল না? আচ্ছা ভাইয়া ইকরাম ভাই একটা ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করব আপু? হ্যাঁ করছি।
বসছি আপু এবার ম্যাক্রোর কাছে যান আসছে রেজিস্টারে যান যেমন যেমন নাম আছে ঠিক তেমন তেমন নামটা খুলবেন যা যা আছে একদম রিয়েল ইনফরমেশন মনে নাই মনে হয় তাহলে জন্ম নিবন্ধনের কার্ড সামনে না রাখেন জি ভাইয়া দেখা যাচ্ছে আচ্ছা ভাই এবার আপনার পুরো যা যা রিয়েল ইয়াস ইনফরমেশন ভাই সব রিয়েলটা দিবেন ঠিক আছে আচ্ছা ভাইয়া আচ্ছা আপু জি ভাইয়া যে জন্ম নিবন্ধনে তো মনে করেন পুরো একটা নাম আছে তাই না তো এখানে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম কিভাবে একটা নাম বলতে কি আপনার জন্ম নিবন্ধনে এম পি ইকরাম হোসেন আছে নাকি শুধু ইকরাম হোসেন আছে সাবমিটে ক্লিক করেন আচ্ছা এবার দিয়ে দেখেন হয় কিনা আপনি জাস্ট ছোট একটা অ্যাড্রেস দিয়ে দেন ভাইয়া দরকার হয় অনেক বড় হয়ে গেছে আমার মতে শুধু মোহাম্মদপুর ঢাকা 1207 দিলেও চলবে এবার দিয়ে দেখেন তো হয় কিনা পাসওয়ার্ড পাসওয়ার্ড ভাই পাসওয়ার্ড পাসওয়ার্ড ঢাকা বাংলাদেশ দিয়ে দেখেন তো কমা দিয়ে না কমা যাবে না জি কমাটা না দিলে হতে পারে কমা না দিয়ে ঢাকা বাংলাদেশ তো লেখা যায় না আচ্ছা আমি শুধু ঢাকাই লিখছি আচ্ছা তাহলে ঢাকাই লেখেন শুধু পাসওয়ার্ড দিছিলেন ভাই পাসওয়ার্ড জান নাই কি আবার অ্যাড্রেস তো অ্যাড্রেস ভাই অ্যাড্রেসটা নিতেছেন তো না তো হ্যাঁ এটার জন্য প্রবলেম হইতাছে এবার পাসওয়ার্ড দেন আবার পাসওয়ার্ড দেন
ঢাকায় থাক, সমস্যা নেই, আপনি পাসওয়ার্ড দেন। কিন্তু VPN অন করে নিব অফ করা আছে না, আগে দেখে নেব VPN কাজ না হলে আসবো এখানে, যে VPN ছাড়া কাজ হবে না। এই তো হয়ে গেছে ভাইয়া, অ্যাকাউন্ট খোলা সাকসেসফুল। এবার আপনি হ্যাঁ লগ ইন করেন। জব সে জান ভাইয়া, জব সে। হ্যাঁ এখন আপনার অ্যাকাউন্ট করা তৈরি হয়ে গেছে, এখন এখানে আমাদের ইংলিশের কিছু পরীক্ষা দেওয়া লাগবে, ইংলিশ টেস্ট। তো ওই পরীক্ষা ছাড়া আপনি এখানে কাজ করতে পারবেন না। বাট এই যে দেখেন আপনার যে জবগুলো আসছে এগুলো হচ্ছে আপনার কাজ। আমরা প্রত্যেকে অ্যাকাউন্ট খুলে দেন, প্রত্যেকে একে একে পরীক্ষা দিয়ে দেন, একসাথে কাজ করব, ঠিক আছে ভাইয়া? জি ইনশাআল্লাহ। তাহলে কি আমার স্ক্রিন শেয়ার মাস্টার? হ্যাঁ হ্যাঁ আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। আচ্ছা আপু জি, এক্সাম কিভাবে হবে ভাইয়া? তো বাংলাদেশি আইপি থেকে হয়ে গেল, VPN ইউজ করতে হইল না। যখন VPN ইউজ করে অ্যাকাউন্ট করতে হবে, তখন কি আমি যতবার অ্যাকাউন্ট দেব ততবার আমি VPN কানেক্ট করে যুক্ত হবে, তাই না? না না, তা কানেক্ট করে যুক্ত হবে না, তখন আপনি VPN অফ করেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যখন VPN দরকার হবে, হ্যাঁ যদি তারা চায় মানে এই বাংলাদেশ VPN না হয় তাহলে ওটা ইউজ করবেন। ও আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আপু, একটা নাম দিয়ে কি একবারই অ্যাকাউন্ট খোলা যাবে নাকি যদি প্রবলেম হয় নেক্সট ডে আবার যদি অ্যাকাউন্ট খোলা যাবে না, কেমন কোন অপশন আছে? তখন আপনি নাম দিয়ে খুলতে পারবেন বাট সেম VPN দিয়ে খুলতে পারবেন, মানে সেম ইডা খুলতে পারবেন না, ইমেল দিয়ে। হ্যাঁ সেম ইডা খোলা যাবে না, সেম জিমেইল দিয়ে খুলতে পারবেন। মানে আপনার এখন বাংলাদেশ এডিশে হয়ে গেছে, আপনার VPN ইউজ করতে হয়নি, বাট পরের বার আপনার বাংলাদেশ হবে না, তখন আপনি VPN ইউজ করা লাগবে। ও আচ্ছা, আর একটা খোলা চিন্তা করেন কেন, আবার একটা একটা বাল্ব দেখে আমি কাজ করে যাবো। হবো না, জিজ্ঞাসা করে রাখলাম। আচ্ছা আর কেউ করবে তাহলে স্ক্রিন শেয়ার করেন, অ্যাকাউন্ট করে ফেলি যে রিয়েল সবকিছু দিবে। আমি করি। আচ্ছা করেন। ও স্ক্রিন শেয়ার হইছে কি আসছে? হ্যাঁ নাম দেন এবার আপনার সার্টিফিকেটে বা বাট ইসে যে নাম আছে সেম টু সেম। প্রথম থেকে করেন, মাইক্রো ওয়ার্কার্স কোথা থেকে আসছে? ও প্রথম থেকে, আমি তাদের কথা মানে ওইভাবে উইন হয়েছিলাম, আমি আবার প্রথম থেকে আসবো, সমস্যা নেই, আপনি এখান থেকে করেন। আপনার এইভাবে নাম দেওয়া আছে? জি। আচ্ছা আক্তার নাম, মিডল নাম আক্তার, আক্তার আরো কিছু দিবেন? নিচে লাস্ট নেম প্রভা। আচ্ছা ওকে ঠিক আছে তাইলে, হ্যাঁ ঠিক আছে। কোম্পানি নেম নাই? কোম্পানি নাই, কি করবেন? যখনই যে মানে যেখানে হোক যেকোনো ফর্ম পূরণ টোটালি পড়বেন। আমার ইমেলটাই তো দিব। হ্যাঁ আপনার ইমেল দিয়েই দিবেন।
আচ্ছা আপু আমার মাইক্রো ওয়ার্কারস এর অ্যাকাউন্ট ওপেন করা আছে, তো আমি একটু লিভ নিতে যাচ্ছিলাম, নিয়ে নিতে পারবো? আচ্ছা ভাই অবশ্যই। আচ্ছা আচ্ছা আপু এবার পাসওয়ার্ড দেন। আপু পাসওয়ার্ড কি মনে রাখতে হবে? মনে রাখনা রাখলে আপনি তারপর লগইন করবেন কিভাবে? তাহলে পাসওয়ার্ড তো মনে করে করে লিখে লিখে দিতে হবে। আপনাকে একটা কাজ করেন, শুনেন, আপনি কোন খাতায় আগে পাসওয়ার্ডটা লিখেন, দেন এখানে লিখেন। জি আপু। ওকে দেখেন নাই কিনা, তখন তো যে ভাইয়ার জাস্ট ইমেলটার জন্য নিতেছিল না, আমার মনে হইতেছে আপনার পোস্ট কোড যেটা ওটা দিবেন। পোস্ট কোড বলতে মানে আপনার পোস্ট অফিসে যে একটা আপনার 1216 রিলিজন দেন ইসলাম। আচ্ছা এবার রিলিজন না রিলিজন ওইখানে কোন ঢাকা দিবেন স্টেট আছে ঢাকা 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 রিজন ঢাকা। আচ্ছা এবার দেখেন নিচে আছে, ওখানে কোনো কাজ নাই আপু, নিচে এটা হাই কন্ট্রোল বাই রেজিস্টারিং হাই কি সিলেক্ট করতে হবে বাংলাতে কোন সিলেক্ট করতে হবে এটা এটা দেওয়া লাগবে। হ্যাঁ ওই ওখানে কোনো কাজ নাই, ওখানে হ্যাঁ বাংলাদেশ আপনি এখানে দেন বলে কি। আচ্ছা আপু আপনি বলেন, এখন আমি এটা টিক দিলাম। হ্যাঁ ওটা টিক দেন, এবার উপরে আরেকবার চেক দেন সব ঠিক আছে কিনা। জি আপু বাংলাদেশ বাংলাদেশ এখন সাবমিট দেই। হ্যাঁ সাবমিট দেন। যেন এসব থাকে পাসওয়ার্ডের মধ্যে, ওইসব মাস্ট থাকতে হবে। হ্যাঁ এসব থাকে, ওই দেখেন নিচে লেখা আছে, ওখানে লেখাটা পরে পরে দেন কি কি দিতে হবে লেখছে ওখানে। আর পাসওয়ার্ড বড় হোক কোনো সমস্যা নাই। যে কান্ট্রি বাংলাদেশ দিলে ভবিষ্যতে নাকি কোনো সমস্যা হবে কি? জি জি কান্ট্রি বাংলাদেশ দিলে পরে ফরেন কোনো কাজ করতে সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হয়? জি ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনার কি অবস্থা?
আপনি একটাই জানেন, একটা হচ্ছে আপনার ওই ক্যাপিটাল লেটারও থাকতে হবে, স্মল লেটারও থাকতে হবে, তারপর আপনার সিম্বল থাকতে হবে, এবং নাম্বারও থাকতে হবে। বিশটা হইতে হবে ভাইয়া, আরো বড় হলে ভালো, বাট আটটা দিলেই হবে। জি ওকে, ইনশাআল্লাহ এবার হবে। ক্যাপিটাল লেটার দিবেন, স্মল লেটার দিবেন, নাম্বার দিবেন, সিম্পল থাকতে হবে। আচ্ছা এটা না হলে এখন থাক, কালকে করব না, আমার ওই যে পরের ব্যাচের ইয়ারা ই করতেছে বারবার, ওদের তো এখন একসাথে ব্যাচে ঢুকানো যাবে না। সাবমিট হয়ে গেছে আপু? হয়ে গেছে আপু। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আপু, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ সবাই, ওরা সবাই ই করতেছে, আল্লাহ হাফেজ, খোদা লাগছে জায়গা। আচ্ছা ভাই জান দেখান। আচ্ছা আল্লাহ হাফেজ, আর যে পারি এখন খুলে রাখবো, আর যে না পারি